মঙ্গলবার সকাল থেকেই জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান আরামবাগ রোডে নাকা চেকিং করা হয়। বাইক আরোহীরা হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন কিনা সে বিষয়ে নজরদারি চলে। এদিন এই রাস্তা দিয়ে যে সকল গাড়ি যাতায়াত করছে তাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয় সেহারা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। পুলিশ প্রশাসনের এই রূপ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। ছটি বাইকের বৈধ কাগজপত্র না থাকায় তাদের জরিমানা করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সুন্দর কাজ, অবশ্যই এটা করা দরকার। কারণ হচ্ছে বাইরে থেকে অনেক কিছু খারাপ জিনিস হয়, তো সেগুলো অবশ্যই দরকার। মানে বর্ধমানকে ডেভেলপমেন্ট করার জন্য অথবা গোটা ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট করার জন্য এইসব কাজগুলো অবশ্যই দরকার। এর ফলে আমার দিক থেকে মানে এর ফলে কতটা উপকৃত হবে এখানকার মানুষজন বা এলাকার মানুষজন? অবশ্যই ভালো হবে। এখানে 100 রোড সেফটি একটা বিশাল বড় একটা উদাহরণ, ঠিক আছে। তারপর আপনার একটা ক্রিমিনাল একটা জিনিস ব্যবহার থাকে, এইসব জিনিসগুলো করা অবশ্যই দরকার। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার সকাল থেকেই জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান আরামবাগ রোডে নাকা চেকিং করা হয়। বাইক আরোহীরা হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন কিনা সে বিষয়ে নজরদারি চলে। এদিন এই রাস্তা দিয়ে যে সকল গাড়ি যাতায়াত করছে তাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয় সেহারা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। পুলিশ প্রশাসনের এই রূপ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। ছটি বাইকের বৈধ কাগজপত্র না থাকায় তাদের জরিমানা করা হয়। সুন্দর কাজ, অবশ্যই এটা করা দরকার। কারণ হচ্ছে বাইরে থেকে অনেক কিছু খারাপ জিনিস হয়, তো সেগুলো অবশ্যই দরকার। মানে বর্ধমানকে ডেভেলপমেন্ট করার জন্য অথবা গোটা ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট করার জন্য এইসব কাজগুলো অবশ্যই দরকার। এর ফলে আমার দিক থেকে মানে এর ফলে কতটা উপকৃত হবে এখানকার মানুষজন বা এলাকার মানুষজন? অবশ্যই ভালো হবে। এখানে 100 রোড সেফটি একটা বিশাল বড় একটা উদাহরণ, ঠিক আছে। তারপর আপনার একটা ক্রিমিনাল একটা জিনিস ব্যবহার থাকে, এইসব জিনিসগুলো করা অবশ্যই দরকার। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।